দর্শক, আজকে অনেক দিন পরে অঙ্কন প্রতিযোগিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আম নয় কাঁঠাল নয় যে সহজে অঙ্কন করে দিবে আর হয়ে যাবে, আজকে তরমুজ অঙ্কন প্রতিযোগিতা নিয়ে এসেছে আপনাদের সামনে। মানে শেপ দেওয়াই অনেক কষ্টের একটা ব্যাপার আর রং রয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, উই এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজকে অনেক দিন পরে অঙ্কন প্রতিযোগিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আর আজকে আম নয় কাঁঠাল নয় যে সহজে অঙ্কন করে দিবে আর হয়ে যাবে, আজকে তরমুজ অঙ্কন প্রতিযোগিতা নিয়ে এসেছে আপনাদের সামনে। এটা অঙ্কন করা খুবই কষ্ট, কারণ আমি একটু ট্রাই করে দেখেছি, এটার মানে শেপ দেওয়াই অনেক কষ্টের একটা ব্যাপার আর রং রয়েছে। এখানে গ্রিন ইয়েলো কম্বিনেশনের রং, তারপরে ব্ল্যাক, অনেক রং রয়েছে। এগুলো কিন্তু খুবই সুন্দর করে স্মুথলি যদি অঙ্কন না করতে পারে তাহলে কিন্তু তরমুজ বোঝা যাবে না, সেটা অন্য রকম কিছু হয়ে যেতে পারে। তো যাই হোক, আজকের অঙ্কন প্রতিযোগিতা অনেক মজার হবে আর যে সুন্দর করে তরমুজ অঙ্কন করতে পারবে সে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি পুরস্কার পাবে, সেটা হচ্ছে চকলেট বক্স। ছোটদের পছন্দের কিছু চকলেট রয়েছে এখানে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন ছোট বোনদের সঙ্গে কথা বলে আজকের অঙ্কন প্রতিযোগিতা শুরু করে দিব। কেমন আছো তুমি? তোমার নাম? মার্জিয়া খাতুন। তোমার নাম কি আপু? শাকিলা খাতুন। তোমার নাম? মুসাম্মদ নুরাইয়া খাতুন। আচ্ছা, তোমরা কি আজকে এই অঙ্কন প্রতিযোগিতায় যে অংশ নিয়েছো, তরমুজ কি আঁকতে পারবে? আচ্ছা, দেখা যাক আজকে কি হয়। আর তোমাদের সর্বমোট সময় থাকবে হচ্ছে 4 মিনিট। 4 মিনিট পরে আমি স্টপ ওয়াচ বন্ধ করে দিব, ঠিক আছে? এই 4 মিনিট সময়ের মধ্যে কিন্তু তরমুজ অঙ্কন করতে হবে, বুঝতে পেরেছ? শুরু করা যাবে তো? আচ্ছা, প্রস্তুত? 1, 2, 3 স্টার্ট করো। সুপ্রিয় দর্শক, ছোট বোনদের শুরু হয়ে গেল তরমুজ অঙ্কন প্রতিযোগিতা। দেখি কে কেমন তরমুজ অঙ্কন করতে পারে। 12 সেকেন্ড মনোযোগ দিয়ে তরমুজ অঙ্কন করতেছে আর সবাই শেপ দেওয়ার জন্য কিন্তু মানে চেষ্টা করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট বোনটি খুব সুন্দর একটা শেপ দিয়েছে তরমুজের। শেষ পর্যন্ত দেখতে হবে যে কে কেমন কালার কম্বিনেশন করতে পারে। এখানেও খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুন্দর করে রং দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখি আজকে কি হয়। এখন সময় চলে 1 মিনিট 28 সেকেন্ড। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি শাকিলা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে এবং খুবই সুন্দর কালার কম্বিনেশন করতেছে এবং খুবই মনোযোগ সহকারে। তো আমরা দেখি আজকে কে বিজয়ী হয়। তোমাদের সময় চলে কিন্তু এখন 2 মিনিট। দেখা যাক কে কত ভালো আঁকতে পারো। তিনজন বোন কিন্তু খুবই চেষ্টা করে যাচ্ছে, খুবই চেষ্টা করে যাচ্ছে। 4 মিনিট সময়ের মধ্যে কিন্তু তরমুজ অঙ্কন করতে হবে, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। আর দর্শক, এটা দেখার জন্য কিন্তু আশপাশে সবাই এই যে ভিড় জমিয়েছে অঙ্কন প্রতিযোগিতা দেখতে। তো আজকে দেখার বিষয় কে বিজয়ী হয়। খুবই সুন্দর কম্বিনেশন, বাহ! তোমাদের সময় চলে কিন্তু 2 মিনিট 54 55। 3 মিনিট, আর মাত্র 1 মিনিট সময় আছে তোমাদের। আমরা দেখি কে তরমুজের শেপ দিতে পারে খুবই ভালো করে। আর তোমাদের যাদের রঙে প্রবলেম আছে, যারা রং কি দিবা চিন্তা করতেছো, তারা সামনের দিকে তাকাও। তোমাদের সামনে কিন্তু তরমুজ দেয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে রং করতে পারো। দেখা যাক, খুবই সুন্দর, খুবই সুন্দর। চাইলে সামনের তরমুজগুলো দেখেও তোমরা রং করতে পারো, কোনো সমস্যা নাই। আর মাত্র কিছু সময় আছে, 3 মিনিট 50 সেকেন্ড। দেখা যাক, সবে খাতালি হয়ে যাবে প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে। 57 58 59 60 সময় শেষ। সুপ্রিয় দর্শক, ছোট বোনেরা খুবই চেষ্টা করেছে,
তো দেখি কে কেমন আঁকিয়েছে সেটা দেখার বিষয়। সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে মার্জিয়া কেমন এঁকেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি না? দেখেন তরমুজটা চেষ্টা করেছে ছোট বোনেরা আঁকানোর জন্য। আসলে আমের মতো তো সহজ বিষয় না তরমুজ আঁকানো। যাই হোক, যা আঁকিয়েছে চেষ্টা করে ভালোই হয়েছে। তারপরে আমরা দ্বিতীয় প্রতিযোগীকে দেখব সে কি করেছে। এটা একরকম, যাই হোক গ্রামবাসীরাও দেখেন এই তরমুজটা, একটু দেখে রাখেন কেমন হয়েছে, পরে আমাকে একটু মন্তব্য জানাবেন যে কে কাকে আমরা বিজয়ী করব। যাই হোক, এটা তোমার মাঝিয়ে রাখো। এটা শাকিলার, শাকিলারটা আমরা দেখি দর্শক। শাকিলা আঁকিয়েছে, আমি বলবো প্রথম যেটা আমি দেখেছি তার থেকে একটু ভালো লেগেছে আমার কাছে। তরমুজের শেপটা একটু ভালো দিয়েছে। যাই হোক, এটা রেখে দিলাম, সবাই দেখে রেখেন, এটা নাও। আর এবার আহা বোন, তুমি তো রং করতেই পারো নাই, এটা কি হয়েছে আমি জানি না, মানে আমি বলতেও পারবো না এটা কি আঁকানো ট্রাই। যাই হোক, তরমুজ আঁকানো ট্রাই করেছে, মানে যাই হোক বোন, তুমি মন খারাপ করো না, এর পরবর্তীতে তুমি আবার সুন্দর করে ট্রাই করবে। হ্যাঁ, এই যে নাও। তো এবার আমরা তৃতীয় প্রতিযোগীকে আমরা আমাদের মানে বিজয়ীর লিস্টে আনতে পারছি না, কারণ সে রং করতে পারে নাই, চার মিনিট সময় ছিল। এখন এই দুইজনের মধ্যে কে বিজয় হয়েছে সেটা দেখার বিষয়। আচ্ছা, এখন আমার মন্তব্য আমি জানাবো নাকি আপনারা আগে বলবেন কে বিজয় হয়েছে? শাকিলা বিজয় হয়েছে। সুপ্রিয় দর্শক, আমার কাছে শাকিলারটা ভালো লেগেছে, সবাই একটা হাততালি হয়ে যাবে। শাকিলা, এটা তোমার জন্য। আর শোনো, এই যে রং পেন্সিলগুলো, তারপরে হচ্ছে এই খাতা, সবগুলো তোমাদের বাসায় নিয়ে যাবা, বাসায় নিয়ে গিয়ে প্র্যাকটিস করবা। পরবর্তী যে প্রতিযোগিতা আনবো আমরা পরবর্তীতে, সেগুলোতে অংশগ্রহণ করবা, আরও ভালো করার ট্রাই করবা, কেমন? আর মন খারাপের কিছু নাই, ওই যে দেখো তরমুজ। তো সুপ্রিয় দর্শক, ছোট বোনদের একটি মজার অঙ্কন প্রতিযোগিতা ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আমাদের এমন মজার মজার অঙ্কন প্রতিযোগিতা এবং ফুড গেম দেখার জন্য আমাদের উই এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। মনে রাখবেন, উই এক্সপ্লোর ইউটিউব চ্যানেল একটি বিনোদনমূলক চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো একটি ভিডিওতে।